হাই গাইজ, এই ভিডিওতে আমি দুটি জিনিস নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথম একটা ট্রেলার রিয়াকশন করি, তো এর নাম হচ্ছে লাভ হোস্টেল। তো লাভ হোস্টেলে দেখা যাচ্ছে ববি দেওয়ালকে, সায়না মালহোত্রাকে আর বিক্রান্ত ম্যাসিকে। তো এই ট্রেলারটি কীরকম হলো, তো এই ট্রেলারটি যদি গল্প নিয়ে কথা বলি, এই ট্রেলারটির গল্পটা হচ্ছে এখানে এখানে একটা ছেলে একটা মেয়ে তারা পালিয়ে বিয়ে করছে। তো পালিয়ে বিয়ে করার ফলে তার কী হচ্ছে, তার ফ্যামিলি থেকে মানে তাদেরকে মারার এরকম চক্রান্ত করা হচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে এখানে এদের ফ্যামিলি কিন্তু ভীষণ ডেঞ্জারাস। তো এরা কী করছে, সরকারের কাছে হেল্প চাইছে। তো এইরকমই মানে যারা ফ্যামিলি মানে না এরকম, তাদেরকে কী হয় একটা সেফ হাউস মানে একটা লাভ হোস্টেল টাইপের যাকে বলা হচ্ছে, তো সেরকম সেই জায়গায় তাদেরকে রাখা হয় যাতে তারা ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকে এবং ফ্যামিলিরা যেখানে পৌঁছাতে না পারে তাদেরকে কিছু না করতে পারে। তো এবার ব্যাপার হচ্ছে কি, এদেরকে মারার জন্য কিন্তু একটা কন্ট্যাক্ট কিলারকে লাগানো হচ্ছে, যে ক্যারেক্টারটি এখানে প্লে করছেন ববি দেওয়াল। তো প্রথমে যদি আমি কথা বলি ববি দেওয়ালকে নিয়ে, তো ববি দেওয়ালের যেরকম তার লুকটা দেওয়া হয়েছে, যেরকম করে তিনি ডায়ালগ থ্রো করছেন, যেরকম তার গানটা চলছে ঢাক ঢাক করে মারছেন, মানে সত্যি দারুণ তাকে দেখতে লাগছে। তিনি নতুন করে যেরকমভাবে কামব্যাক করেছেন না, সত্যি পরপর জিনিসগুলো কিন্তু দারুণ করছে। তো এর আগে আপনারা দেখেছিলেন আশ্রম ওয়েব সিরিজটা, তো আশ্রম ওয়েব সিরিজে কিন্তু দারুণ তাকে দেখতে লেগেছিল। তো এটা কিন্তু জি ফাইভের একটি নতুন মুভি, তো আমার মনে হচ্ছে এটা ভালোই হবে। তো এখানে তাকে যেমন ভালো লাগছে, তার সাথে সাথে কিন্তু এখানে সায়না মালহোত্রাকে কিন্তু দারুণ লাগছে। তার একটা সিন আছে দেখবেন, মুখে রক্ত পড়ে আছে আর এরকম বন্দুক নিয়ে এরকম ছুটে আসছে সামনের দিকে। তো ওই সিনটা দেখবেন যেরকম ইন্টেন্স, তার একটা চোখের এক্সপ্রেশন, যেরকম করে তিনি বলছেন কথাগুলো, সত্যি দারুণ লাগছে। তো এখানে বিক্রান্ত মেসিরও কাজ ঠিকঠাক আমার তো মনে হচ্ছে ট্রেলারটা দেখে। তো দেখা যাক ট্রেলারটি বেরোলে তখনই বুঝতে পারবো। এখানে সমাজের অনেক দিকে হয়তো দেখানো হতে পারে, তারপরে একটা কেউ যদি বিয়ে করে না, মানে বাচ্চারা যদি বিয়ে করে না, তাদের ফ্যামিলিরা কীরকমভাবে ট্রিট করে বা যেগুলো করা উচিত নয় কি উচিত, তো এই জিনিসগুলো এখানে মনে হচ্ছে এরকমভাবে কিছু দেখানো হতে পারে। তো এই ট্রেলারটি কিন্তু আমার দারুণ লেগেছে, বেশ দারুণ লেগেছে, একটা পাওয়ার প্যাক একটা ট্রেলার দেখলাম। তো এরপর কথা বলবো বাংলার একটি মুভির অ্যানাউন্সমেন্ট নিয়ে, মানে অ্যানাউন্সমেন্ট ভিডিও। আমরা জেনেছিলাম অনেকদিন আগেই যে এটা সিনেমাটা আসতে চলেছে, কারণ এর একটা পোস্টার এরকম বেরিয়েছিল, কিন্তু আজকে একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের দিয়েছে, যেটা এবার বলবো যে কেমন হয়েছে আর কি। তো এখানে মেনলিটা দেখা যাচ্ছে মধুমিতাকে, তার সাথে বিক্রমকে, আর ইন্দ্রাণী হালদার অনেকদিন পর ফিরছেন। তো আমার মনে হয় এটা মুভি কম, এটা হচ্ছে একটা সিরিয়াল, মানে সিরিয়াল আপগ্রেডেড ভার্সন বলতে পারেন, যেটা সিনেমা হলে আসবে। তো এইরকম অনেক সিনেমা কিন্তু আজকাল আসছে, আর ওয়েব সিরিজে তো এরকম হয়ে যাচ্ছে, কিছু কিছু ওয়েব সিরিজ আসছে মনে হচ্ছে যেন সিরিয়াল গোছে, দেখেই মনে হচ্ছে এটা সিরিয়ালের মতো। তো এখানে কিন্তু এর যে অ্যানাউন্সমেন্টটা দেখে আমার যেটা মনে হয়েছে ভিডিওটা, তো এটা মনে হচ্ছে যেন কোনো সিরিয়াল হচ্ছে, সিরিয়ালে আপগ্রেডেড ভার্সন আপনাদের বললাম, যেটা সিনেমা হলে আসবে। কেন আমি কথাটা বলছি, এখানে গল্পটা দেখুন, যেখানে মধুমিতা তার বিয়ে হয়েছে সদ্য, কিন্তু সে বিলিভ করে যে তার সারনেম কেন সে চেঞ্জ করবে, তার বিয়ে হয়ে গেছে বলে কি সব কিছু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ এটা কিন্তু ঠিক না, সেটা মনে করে। তো স্বামী ভাবে যে তার এই চিন্তাভাবনাগুলো ঠিক না, মানে মজাচ্ছলেই ভাবে। তো এখানে বিক্রম সে ক্যারেক্টারটি প্লে করছে। তো এখানে তার যে বাড়ির লোক মানে মা বাবা, মানে ছেলেটার মা বাবা, তারা তো একটু আগের যুগের মানুষ হয়, সেই জন্য এই জিনিসগুলোকে না নিয়ে ছেলে খেলা পছন্দ করে না। তো তারা যেরকম আগেকার যেরকম নিয়মটা চলছিল সেই নিয়মটাকে তারা ফলো করতে চায়। তো এখানে ইন্দ্রাণী হালদার হচ্ছে ওই বিক্রমের মা হয়েছেন। তো সেখানে তিনি বলেন যে যখন মেয়েকে সমর্পণ করা হয় মানে ছেলের গোত্রতে, তখন সে ছেলেদের মানে গোত্রের সাথে মিলিয়ে যায়, তো তাহলে কেন তার টাইটেলটা চেঞ্জ হবে না কেন, এইরকম ধরনের তার কথাবার্তাগুলো, মানে একটু সেকালের হয়তো অনেকের মনে হতে পারে। তো এখানে জিনিসটা এইরকমই দেখা যাচ্ছে। তো এখানে আরেকটা কথা বলি, এখানে ইন্দ্রাণী হালদারকে আমার পুরো সিরিয়াল গোছের লেগেছে, মানে এখানে ইন্দ্রাণী হালদার যখন তিনি কথাগুলো বলেন, তার যেরকম এক্সপ্রেশন সেরকমভাবে তিনি কথাগুলো বলছেন, আমার মনে হচ্ছে কোনো সিরিয়াল দেখছি। তার একটা সিরিয়াল আছে না, সিরিয়ালের নাম আমার জানা নেই, কারণ আমি সিরিয়াল দেখি না, তবে আমি কিছু কিছু ক্লিপ দেখেছিলাম অনেক জায়গায় ভাইরাল। তো ওখানে তার ওই রকমই আমার মনে হচ্ছে যেন তিনি সিরিয়ালের কোনো পার্টি নিয়ে এরকম বলছেন হয়তো, আমার এইরকমই মনে হয়েছে। তো মৈনাক ভৌমিক এটা বানাচ্ছেন এই মুভিটা, তো দেখা যাক কীরকম হয়। কিছু অডিয়েন্সের হয়তো ভালো লাগতে পারে যারা হচ্ছে একটু বয়স্ক, কারণ তারা ওই সিরিয়ালটা বাড়িতে না দেখে থিয়েটারে হয়তো দেখতে যেতে পারে। তো দেখা যাক মুভিটা ট্রেলার আসুক, তখনই কথাবার্তা বলবো। তো আমার খুব একটা ভালো লাগেনি, আমার সেই একই ধরনের ব্যাপারগুলো মনে হয়েছে, মানে একই ঢোল একই কাঁসি এরকম আমার মনে হয়েছে। তো আপনাদের কী মতামত আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হলে কী করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো এখনের মতো বাই।